দেশে প্রতিদিন গড়ে 70,000 মানুষ মেট্রো রেল ব্যবহার করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরুর উদ্বোধন করে এই তথ্য জানান তিনি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ মানুষের জন্য গত ডিসেম্বরে খুলে দেওয়া হয়েছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের অংশ। এবার দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত শুরু হলো মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। শুক্রবার বিকেল 4:30টায় পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, প্রথম দিকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলে থামবে এই মেট্রো রেল। এই অংশে যাত্রী নিয়ে চলাচল শুরু হবে আগামী অক্টোবরে। পর্যায়ক্রমে বাস্তবতার ভিত্তিতে মেট্রো ট্রেন, খামার, স্টেশনের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। তখন থেকে ঢাকা মহানগরবাসী নিরবচ্ছিন্নভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল মেট্রো রেল স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেন স্বাচ্ছন্দ্যে নিরাপদে দ্রুত যাতায়াত করতে পারবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। মন্ত্রী জানান, এরপর আরো 5টি লাইন আসবে। পাতাল রেলের কাজ শুরু হয়েছে, মোট 6টি মেট্রো রেল ঢাকায় যুক্ত হবে। এটা এমন একটা প্রজেক্ট, জাতি একটা বিশাল সম্পদ, এখানে সব কাজে আমাদের কলেজ যুক্ত করা উচিত নয়। পলিটিক্সের জায়গা পলিটিক্স থাকবে, আর এ ধরনের পরিকল্পনা এটা পলিটিক্স করলেই করা যায় না। পরিকল্পনা থাকতে ভীষণ থাকতে হবে, সে ভীষণ আছে বলে শেখ হাসিনা সরকার এ ধরনের মেগা প্রজেক্ট একে একে আজকে করতে পারছে। মেট্রো রেল থেকে দৈনিক গড়ে 26 লাখ টাকা আয় হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।